তোর করে সঙ্গিনী আর হয়নি কেউ, আসলে কেউ তোর মতো না জানিস। যারাই আসে নিজেদের দুঃখটা ভোলানোর জন্যই আসে, আর আমিও তখন নিজের কষ্টটাকে বুকে চেপে তাদের মন ভোলানোর চেষ্টা করতে থাকি। তারা কিন্তু কেউ ভুলে একটিবারের জন্যও জিজ্ঞেস করে না যে আমি কেমন আছি। আর অবশেষে মন ঠিক হয়ে গেলে আর তাদের টিকিটুকুও দেখা যায় না, আর তখন আবার একলা আমি সেই অন্ধকার ঘরে বসে তোর সাথে কাটানো দিনগুলোর কথা মনে করতে থাকি। জানিস, সবাই আমাকে বলে তোকে ভুলে যেতে, কিন্তু আমি তাদের কি করে বোঝাই যে তুই তো ভোলার মতো না। আমি জানি যে আজ তুই আমার সাথে নেই, কিন্তু মনে রাখার মতো তুই আমাকে এত কিছু দিয়ে গেছিস যে চাইলেও আমি তোকে কোনোদিন ভুলতে পারবো না। মাঝে মাঝে নিজেকে খুব অসহায় আর একা মনে হয় জানিস, তখন নিজের মনে মনেই ভাবি যে জায়গাটায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছি, প্রতিনিয়ত যে জায়গাটায় যাওয়ার জন্য লড়াই করে চলেছি, আদৌ কখনো সেই জায়গাটা যেতে পারবো তো, নাকি একদিন এভাবেই লড়তে লড়তে শেষ হয়ে যাবো। ঠিক তখনই বড্ড বেশি করে মিস করি তোকে, মনে আছে তোর সেই দিনটার কথা যেদিন আমি তোর পাশে বসে বাচ্চা ছেলের মতো করে কেঁদেছিলাম? মুখে কিছু বলিসনি তুই, কিন্তু আমার ফোনের ইনবক্সটা দিয়েছিলি SMS এ ভরিয়ে। কি রে চুপ কেন, আমার কথাগুলো শুনে মন খারাপ হয়ে গেল বুঝি? আরে পাগলি, আমি ঠিক আছি, তুই তো আছিস আমার সাথে, আমি কি খারাপ থাকতে পারি বল? হ্যাঁ, এটা ঠিক যে তুই সশরীরে আমার পাশে নেই, কিন্তু আমার মন জুড়ে তো তুই সব সময় বিরাজমান। যতদিন আমি আছি, আমার মধ্যে থাকা সেই তুই, আর আমাদের ভালোবাসা সেটাও থাকবে। তোর আর আমার আবার দেখা হবে, হয়তো অন্য কোনো নামে। মনের মধ্যে জমানো অসমাপ্ত ইচ্ছাগুলো না হয় সেইবার পূরণ করব দুজনে মিলে একসাথে।